তুরস্কে ভূমিকম্পের উৎপত্তি স্থল গাজিয়ান্তেপ থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছে সেখানকারই বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল মাহমুদ। আমরা দেখে আসব। আমরা এই মুহূর্তে সেফ জোনে আছি, আলহামদুলিল্লাহ। সকল বাংলাদেশি এখানে সেফ জোনের ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা বাহিরে এই মুহূর্তে সবাই মসজিদে আসতেছে, তারা সেফ জোন হিসেবে আসার জন্য আর কি। গাজিয়ান্তেপে ভূমিকম্প অনুভূতি হয়েছে রাত 4:17 দিকে। একটু ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় অনেকগুলো বাড়ি ভেঙে পড়ছে এবং সকল বাড়িতেই ফাটল ধরার অবস্থা। এবং লোকজন যারা আছে এখানকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সেফ সেন্টার তৈরি করে এবং সেখানে মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা যারা যেখানে এখানে যে হোটেলগুলো আছে বা রেস্টুরেন্ট যারা আছে যেগুলো আছে সকল কিছুই ওপেন করা হয়েছে জনসাধারণের জন্য। আলহামদুলিল্লাহ সবাই এখন পর্যন্ত সেফ আছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তুষারও আছে, প্রচুর তুষারপাত, বৃষ্টি এবং বাতাস সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফ আছে।